এখন আমি কি কোনায় গেলে দেখা যাবে আমার ফেস? আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তেজগাঁও কলেজে 2021-22 সেশনে যারা মাস্টার্সে ভর্তি হতে চান, আজকের এই ভিডিওটি তাদের জন্য। তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের অনেক অনেক হেল্পফুল হবে। আপনারা কিন্তু জানেন অলরেডি 5 তারিখ থেকে অলরেডি ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে, আবেদন অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে কিন্তু 5 তারিখ থেকে। 5 তারিখ থেকে 20 তারিখ রাত 12টা পর্যন্ত আবেদন করা যাবে, অর্থাৎ যারা আপনারা মাস্টার্সে আবেদন করতে চান তারা 5 তারিখ অলরেডি শেষ, 6 তারিখ শুরু হয়েছে। 6 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আপনারা আবেদন করবেন, যে কোনো আপনার এলাকায় যে কোনো কম্পিউটারের দোকানে যাবেন, যে ওখানে আবেদন করবেন। আমি আজকে দেখাবো তেজগাঁও কলেজে মাস্টার্সে আবেদন করতে কী কী লাগে, কত খরচ হয়, কেমন পয়েন্ট লাগে, বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমরা এখানে আসি। প্রথমত প্রশ্ন হচ্ছে তেজগাঁও কলেজে আবেদন করতে কত পয়েন্ট লাগে। দেখেন, তেজগাঁও কলেজে আবেদন করতে 3 পয়েন্টের প্রয়োজন হয়, 3 পয়েন্ট। অনেকে ভাবতে পারেন, ভাই আমাদের 2 পয়েন্ট সামথিং আছে বা 2.50 বা 2.80, আমি কি চান্স পাবো? আপনারাও পেতে পারেন, ভরসা হারাবেন না, তবে অপেক্ষায় থাকবেন। আর যারা 2 পয়েন্টের মধ্যে আছে এরাও চান্স পাবে, তবে রিলিজ স্লিপে আবেদন করতে হবে। পরীক্ষা প্রথম প্রথম রিলিজ স্লিপে আবেদন করলে 100% চান্স পাওয়ার সুবিধাটা থাকে। এবার দেখেন অ্যাডমিশন ফি কত, এটা নিয়ে অনেকেই অনেক ভুক্তভোগী, অনেকেই জানেন না, অনেকে না জেনে ভর্তি হয়ে অনেক বিপদে পড়েন। আমি জানি, অনেক গল্প শুনেছি। যাই হোক, অ্যাডমিশন ফি কত? অ্যাডমিশন ফি আছে 15,000 টাকা। এখানে অ্যাডমিশন ফি 15,000 টাকা অ্যাডমিশন ফি, অর্থাৎ ভর্তি খরচ আপনাকে 15,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তৃতীয়ত দেখেন এখানে মাসিক বেতন কত, এখানে মাসিক বেতন আছে 1500 টাকা। এখানে মাসিক বেতন অর্থাৎ প্রতি মাসে এখানে খরচ হবে 1500 টাকা। দ্বিতীয়ত ফর্ম ফিল আপে কত টাকার প্রয়োজন, আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন 7,500 থেকে 8,000 হতে পারে, এটা নির্ভর করে, অনেক সময় কলেজে ব্যয়বহুল হতে পারে বেশি এই জন্য, তবে 7,500-র মধ্যে থাকবে, বাড়লো 500 টাকা বাড়তে পারে, অর্থাৎ 8,000-এর মধ্যে আসতে পারে। এখন দেখেন, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেন, ভাই আমি কি রেগুলার ক্লাস না করলে কোনো অসুবিধা আছে, রেগুলার ক্লাস না করলে কোনো সমস্যা হবে? না, রেগুলার ক্লাস না করলে কোনো সমস্যা নেই। অনেকে বলে, ভাই এখানে কোনো ড্রেস আছে কিনা? না, এখানে কোনো ড্রেস নেই। তেজগাঁও কলেজে যারা পড়াশোনা করে অধিকাংশ মানুষই সবাই চাকরিজীবী, কেউ ব্যবসার সাথে জড়িত আছে, কেউ পার্ট টাইম টিউশনের সাথে জড়িত আছে, কারণ এখানে মোটামুটি যেহেতু খরচ আছে বেশ, অর্থাৎ এখানে কেউ না কেউ কিছু কেনা কিছু করে, আসলে না হইলে আসলে ওই পড়াশোনার খরচটা কেউ জোগাড় করতে পারে না। অর্থাৎ আপনারা দেখেন, আমি কিন্তু টোটাল ডিটেলটা আপনাদেরকে বলেছি, এখানে খরচ কত আছে, টোটাল মাসিক ফি কত, কত পয়েন্ট লাগে এটা কিন্তু। তবে আরেকটা জিনিস আমি আপনাকে বলছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা বলাটা খুব দরকার, প্রথমে হয়তো বলাটা হলো ছিল এখানে, কিন্তু এখানে যখন আপনি কম্পিউটারে আবেদন করবেন তখন কিন্তু যে কোনো একটা কলেজে আবেদন করা যাবে, এটা কিন্তু অনেকে ভুল করেন। অর্থাৎ আপনি ধরেন একটা জায়গাতে আবেদন করবেন, যে কোনো একটা কলেজে আবেদন করবেন, ধরেন আপনি তেজগাঁও কলেজে আবেদন করতে চান, আপনি ভাবছেন সিটি কলেজে আবেদন করবেন, আপনি চাচ্ছেন অন্য কলেজে আবেদন করবেন, না পারবেন না, যে কোনো একটা কলেজে আপনাকে আবেদন করতে হবে। প্রথমে আবেদন করার পরে দ্বিতীয়ত যখন রিলিজ স্লিপ আসবে তখন রিলিজ স্লিপে আপনি আবার 3 কলেজে আবেদন করতে পারবেন, রিলিজ স্লিপে আপনি আবার 3 কলেজে আবেদন করতে পারবেন। একটা ব্যাপার বিস্তারিত জানানো খুব দরকার আপনাদের, ধরেন আপনি তেজগাঁও কলেজে পড়েছেন, এই তেজগাঁও কলেজে ভর্তি হওয়ার জন্য আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে, অথবা আপনি সিটি কলেজে পড়েছেন, আপনি যদি ওই সিটি কলেজে আবেদন করেন, আমি উদাহরণ হিসেবে বলছি, তাহলে ওই সিটি কলেজে ভর্তি হওয়ার জন্য আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এই ছিল মোটামুটি মাস্টার্সের ব্যাপার। আর মাস্টার্সে ভর্তি হইতে কী কী লাগবে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো টোটাল বিস্তারিত, যেহেতু ভর্তি হওয়ার 25 দিন পরে আপনারা রেজাল্ট পাবেন, অর্থাৎ দীর্ঘ সময়, অর্থাৎ আবেদন যখন শুরু হয়েছে আপনারা খুব দ্রুত আবেদন করে ফেলেন, আমি বিস্তারিত এখানে লিখে দিয়েছি, আপনারা কমেন্ট করবেন, এখানে কমেন্টে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো, এখানে রিপ্লাই দিব অবশ্যই, আর ডিসক্রিপশনে আমি অবশ্যই সব লিখে দিব, এখানে আমি আপনার আমার পার্সোনাল ফেসবুক আইডি লিঙ্ক দিয়ে দিব, যদি এর পাশাপাশি যদি কিছু বুঝতে না পারেন আমাকে মেসেজ করবেন, আমি অবশ্যই রিপ্লাই দিব, পাশাপাশি কমেন্টে করবেন। আমার একটা আন্তরিক রিকোয়েস্ট, আমার চ্যানেলটা খুবই নতুন, আমি তেজগাঁও কলেজের সম্পূর্ণ ভিডিও দেবো, প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা সাবজেক্টের ক্যাটাগরির ভিডিওটা দিয়ে দিব, কোন কোন সাবজেক্টে পড়তে কেমন পয়েন্ট লাগে, কত টাকা খরচ লাগে, পরীক্ষা কেমন হয়, টোটাল বিস্তারিত। তো আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, এটা শেয়ার করবেন, সবাইকে জানাবেন। তো এই ছিল মোটামুটি আজকের আমার মাস্টার্সের একটা খবর ছিল, এটা আপনাদের জন্য। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সামনে দিনে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।